স্টার জলসায় সাঁজের বাতি ধারাবাহিক এবার পূর্ণ হলো 700 পর্ব। এক বড় মাইলস্টোন পেরোলো এই ধারাবাহিকটি। দর্শকদের ভালোবাসায় এবং আগ্রহে জমজমাটভাবে বিভিন্ন চড়াই উত্তরায় পেরিয়ে এগিয়ে চলছে তারা। আর 700 এপিসোড পূর্তি উপলক্ষে শুটিং সেটেই উৎসব করে উঠল সেলিব্রেশন। ফেসবুক সোশ্যাল মিডিয়াতে সেই সমস্ত অনুষ্ঠানটির ভিডিও আপলোড করা হলো চ্যানেলের পক্ষ থেকে। সমস্ত কলাকুশলীরা ছিলেন শুটিংয়ের সাজেই এবং সেটে। একটি দৃশ্য শ্যুট করার আতলেই পালন করা হলো অনুষ্ঠান। এখানে মূলত উপস্থিত ছিলেন সাজের পাতির নতুন পৃথিবী টিমের সদস্য অয়ন বিজয়টা। ছিলেন পুরনো টিম থেকে সোহিনী সূর্যশেখর। তারা সকলেই বলেন যে তারা পুরনো পরিবার টিমের শাওন, অনুরাধা, কাঞ্চনা মৈত্র, রতনদা সবাইকে মিস করছেন। এই অনুষ্ঠান তাদের ছাড়া অসম্পূর্ণ। তারা বললেন আজ গোটা টিম এভাবে এক জায়গাতে হতে পেরে তারা আপ্লুত। একই সঙ্গে এই ক্যামেরাও তাদের পরিবারেরই একটা অংশ। আর সঙ্গে তারা আজ পরিচয় করিয়ে দিলেন এই ধারাবাহিকের ক্যামেরার পেছনে থাকা মানুষগুলোর সাথে। পায়েল, যিনি বিভিন্ন চরিত্রের লুক কেমন হবে তা নির্ধারণ করেন। নায়কের ক্যাপ্টেন আজাদ, অর্জুন, আর্য এই সব চরিত্রগুলির লুক তিনিই ঠিক করেছেন। এছাড়াও মুস্তাকিন, রবিন আরও অনেক, যেমন এডিটিং টিমের নীলাঞ্চন বা অন্যান্যরা, যারা অক্লান্ত পরিশ্রম করেন ধারাবাহিকগুলির প্রত্যেকটা মুহূর্তকে তৈরি করার জন্য, তাদের সবাইকেই আজ ট্রিবিউট দিলেন অভিনেতা অভিনেত্রীরা। তারা বলেন এই ধারাবাহিকের জন্য পাওয়া অ্যাওয়ার্ডের জন্য এই মানুষগুলোর অবদান আছে। তারা আশাবাদী এভাবেই হাজার পর্বে পা রাখার জন্য। দর্শকদেরও তারা জানালেন অসংখ্য ধন্যবাদ। এরপরে খুব সুন্দর একটি নীল রঙের কেক কেটে 700 পর্ব উদযাপন করলেন আজ তারা। আরো কোন পৃথিবীতে যাবো কিনা।